হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমনও কিছু কিছু বিষয় আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু আমাদের পৃথিবীতে সেগুলোর অস্তিত্ব আছে। আমরা যা বাস্তবে দেখতে পারি তার 12টি বিষয় অস্তিত্ব আছে, কিন্তু সেগুলো আমরা দৃষ্টি দিয়ে দেখতে পাই না। নির্দিষ্ট সময়ে জীবনের রহস্যময় পথে যা চলার পথে সহায়ক, মানুষ প্রায় চলার পথে ভাবে যে প্রচুর মূল্যবান বিষয় আছে, অনুভব করে কিন্তু তা দেখতে অসমর্থ। তো আজকের ভিডিওতে তেমনই কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, তো সাথেই থাকুন শেষ পর্যন্ত। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন এমনই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মহাবিশ্ব। টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বকে আংশিক দেখার সময় পূর্ণভাবে মহাবিশ্বের বিশালতা অজ্ঞাত রয়ে যায়। টেলিস্কোপ দিয়ে দেখলেও আমাদের মহাবিশ্বের সম্পূর্ণটা আপনি দেখতে পারবেন না। নাম্বার 2, কোয়ান্টাম কণা। অতি ক্ষুদ্রতম পারমাণবিক কণা হিসেবে পরিচিত, যা পরমাণুর থেকে অধিক ক্ষুদ্র ও মানুষের চোখে তা দেখা যেতে পারে না। নাম্বার 3, অ্যান্টিমেটার। কণার বিপরীতে কণা দ্বারা তৈরি, নিয়মিত বস্তুর ভিতরে দেখা যায় এটা। অ্যান্টিমিটারটি সহজেই বিপরীত বস্তু হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, এটা যার ফলে বৈশিষ্ট্যসমূহকে তার অধিকারে রাখে। যা স্বাভাবিক বস্তুর কণাগুলোর বিপরীত হয় তখন প্রতি বস্তু ও বস্তুর সাথে ধাক্কা লাগে ও একে অন্যকে ধ্বংস করে দেয়। নাম্বার 4, ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার একটি বিশেষ রকমের অবস্থা, এটা থেকে কোনো আলো বা কোনো শক্তি নির্গত হয় না। অনেক বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে এই মহাবিশ্বের সৃষ্টি ও তার গঠনে ডার্ক ম্যাটারের বিশাল গুরুত্ব আছে। নাম্বার 5, অ্যাটম বা পরমাণু। কোনো বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু, যা থেকে রাসায়নিক উপাদান তৈরি হয়। এই পুরো মহাবিশ্বটি বহু ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু থেকে সৃষ্টি। নাম্বার 6, রেডিও ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা চিন্তা করা যায়। আমরা রেডিও ওয়েভ গ্রহণ করি, রেডিও ওয়েভ তথ্য বা ডাটা রেডিও কম্পিউটার ও উপগ্রহে প্রেরণের নিযুক্ত। নাম্বার 7, অক্সিজেন। আমাদের বেঁচে থাকার মুখ্য কারণ হলো অক্সিজেন, এটা এ পর্যন্ত দেখা সম্ভব হয়নি। এটা একটি রাসায়নিক উপাদান, মহাবিশ্বে বিশালতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তর উপাদান এটা। নাম্বার 8, অতিবেগুনি রশ্মি। ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় বিকিরণ, এর দৃশ্যমান আলোর চেয়ে অতি হ্রাস তরঙ্গ দৈর্ঘ্য হয়। নাম্বার 9, মাধ্যাকর্ষণ। এটা একটি প্রাকৃতিক ব্যাপার যা সব কিছু একত্র ভরের সাথে আনায়ন করে, আমরা পরিমাপ করি কিন্তু দেখি না। অন্য কথায়, মাধ্যাকর্ষণ কিছুর জন্য দায়ী, যা একে অন্যটির প্রতি অভিকর্ষিত হয়। এটা আমাদের গ্রহের উপর শারীরিক জিনিস ওজন দেয়, তাছাড়া মহাবিশ্বের অনেক বৃহদাকার কাঠামোর জন্য এটি একটি কারণ। যাই হোক, এটা আমরা দেখতে অসমর্থ। নাম্বার 10, মন। মানবজাতির জন্য এক দৃষ্টিভঙ্গি যা আমরা বুঝতে অসমর্থ, এটাই মন। আমাদের ভাবনাগুলোর বিষয়বস্তুগুলোকে চিন্তা করতে পারি, কিন্তু তা সম্পূর্ণভাবে আমাদের দৃষ্টির অতরা। মন দিয়ে আমরা জিনিসগুলো চিন্তা করি, এটা আমাদের চেতনা, আমাদের বোঝার সক্ষমতা ও মুখস্থ করার জিনিসগুলোকে ধারণ করে। মন এখনও আমাদের দৃষ্টির বাইরে, সম্ভবত আবিষ্কারে বেশ কিছু সময়ও লাগতে পারে। আবেগ, মাঝে মাঝে যখন আমরা দেখি আবেগ অন্য মানুষের উপর শারীরিকভাবে কীভাবে প্রভাব বিস্তার করে, এগুলো এ জিনিস নয় যে চোখের দৃষ্টি দিয়ে বুঝব, তা হলো জীববিজ্ঞান সংক্রান্ত ব্যাপার, নার্ভ সিস্টেমের সাথে আবদ্ধ এবং খুবই বাস্তব। তাদের সংজ্ঞায়িত করা অসম্ভব, কিন্তু অস্তিত্ব আছে এবং মেজাজ, ব্যক্তিত্ব ও মর্জির নিকট প্রায় আবদ্ধ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন এমনই ধরনের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।